very good evening, everybody, and most welcome to the 7th edition of the ADDA at KCC. Like always, I really would like to thank all of you all for being here and making this evening so special. KCC ADDA is very close to our hearts because it is talking about the cultural difference that we want to make and we are trying to make eventually. Being inclusive at multiple levels and getting the younger students, younger audiences to come and learn through the experiences of such senior and important people. They've paved the way and there's really nothing we can do to reinvent the wheel. All we have to do is take their learnings and move on. The Kolkata Center for Creativity is a passion project of our joint chairpersons, Mr. R.S. Agarwal and Mr. R.S. Goenka. We, all of us, every member of the team is extremely humbled to be here to present this to you and we'd request you to participate, join hands and make it an important place for all of us to enjoy and grow together. A very warm welcome to all of you again and I'd like to invite Tapanda to come and take the stage from here. Thank you. Namaskar, I'm Reena Devan. I'm so delighted to be here at Kolkata Center for Creativity for this lovely and wonderful evening. Of course, the mastermind is Tapanda. And I'm happy to tell you that, you know, Joyda, who is, of course, most famous name right now in Bengal, as well as Lopadi, whom we had been working with in Army Arts Festival last year. She was part of that. And she's a singer who sings just like our organization. It's multidisciplinary, it's folk, it's popular singing, and she is one of the most popular faces in Bengal. So this is an excitement that I have today that I get to hear on a ADDA, which is a more relaxed environment, and we get to know about their work and about them, what we don't get to see in performances. So looking forward, thank you. নমস্কার, আবার একটা আড্ডা। আমি প্রথমে ধন্যবাদ জানাবো কেসিসিকে যারা এই সুযোগ করে দিচ্ছেন এখানে আড্ডা মারার, রিজাজিকে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানাবো রিনা ম্যামকে, ধন্যবাদ জানাবো কৌশিককে। আমাদের বাঙালির আড্ডা বেশ জমেছে, চিরকালই জমেছে তো, বাঙালি নাকি সাতে পাঁচে থাকে না, দেখতে দেখতে এটা আমাদের সাত নম্বর আড্ডা, পাঁচেও ছিলাম সাতেও আছি। আজকে আমার সঙ্গে যারা রয়েছেন, আমার খুব 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 প্রিয় দুজন মানুষ, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, দুজনকে আমি বড্ড ভালোবাসি। কোনোদিন ভাবিনি ওদের সঙ্গে এরমভাবে আড্ডা মারব, বাড়িতেই আড্ডা হয়েছে, এবার একটু অন্যরকম আড্ডা হবে আর কি। প্রথম প্রশ্ন কাকে করি? তোমার যাকে বেশি পছন্দ। না, আমি খুব একটা প্রশ্ন উত্তরের মধ্যে নেই, কিন্তু আমি যখন লোপার সঙ্গে থাকি আমি খুব একটা কথা বলি না, আর মূলত ও গাইবে, ওর সাথে একটুখানি টুংটাং করে বাজাবো, এই আমার ইচ্ছে আর কি। কেন, তোমার কি মানা আছে? না, মানা ঠিক নয়, কিন্তু মুখ থেকে কি বেরিয়ে যাবে, তারপর বাড়িতে অশান্তি হবে, আমি মানে সেটা খুব একটা চাই না। আচ্ছা, অনেকক্ষণ বলবে মানা নেই গানা আছে, তাহলে লোভাকেই প্রশ্ন করি। বেশ বলো লোভা, তোমার সঙ্গে আমার প্রথম দেখা কোথায় তোমার মনে পড়ে? শুভেন্দুদার বাড়ি। তোমার কি তাই মনে পড়ে? আমার তাই মনে হয়, একটু মাইক্রোফোনটা মুখে নিয়ে, আমার তো তাই মনে হচ্ছে। আমার মনে হয় তুমি তখন আমায় চিনতে না, আমি তোমায় চিনতাম। আমিও অনুষ্ঠান করে বেরোচ্ছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে, আর তুমি সেই সময় ওখানে ঢুকছো গাইবার জন্য। আচ্ছা, তখন তোমার সঙ্গে জয় নন্দী বাজাতো। ওই জয় নন্দী আর জয় সরকার, এই দুজনের এন্ট্রি কিন্তু একসঙ্গে,
এরা দুজনেই ছিল, তোমার মনে আছে কিনা জানি না, ফনি নট্টো বলে একজন ছিলেন, হ্যাঁ ফনি কেন মনে থাকবে, ফনিদা আর পিটু, এরা দুজন আমার সঙ্গে অরিজিনালি সঙ্গত করতেন তখন। তা তারা যখন, তখন তো আমার নাম কম, কাকা তো বাজাতে নিয়ে গেল, কাকা তো ছিলই, তখন তো আমার নাম কম, তখন তারা মাঝে মধ্যেই কোনো নামি শিল্পীর যখন প্রোগ্রাম পড়তো তারা পালিয়ে যেত, তার বদলে জয় নন্দী আর জয় সরকারের সঙ্গে আলাপ আমার। আচ্ছা আচ্ছা, এবার প্রশ্ন জয়কে। আমি এই এই প্রসঙ্গে বলি, আমি যেহেতু সাবস্টিটিউট ছিলাম, তা সৌরভ আর কিছু, আমাদের সৌরভ গাঙ্গুলি, সৌরভ আমাকে বলেছিল যে তুমি টুয়েলভ ম্যান হয়ে ঢুকেছো আর পুরো পার্মানেন্ট হয়ে গেছো আর কি, এরকম এক্সাম্পল খুব কম আছে, সৌরভ সবসময় বলে আর কি। হ্যাঁ তুমি বলো, কি তোমার সঙ্গে আমার প্রথম কোথায় দেখা, মানে তুমি কোথায় দেখেছো আমাকে, আমি কোথায় তোমার দেখেছি? তপনদাকে আমি দেখেছি একটা অদ্ভুত ভাবে আর কি, প্রথম মানে তপনদার অনুষ্ঠান দেখা, কারণ তার আগে তপনদার এইচএমভি থেকে অ্যালবাম রিলিজ হলো, সেই ক্যাসেট সংগ্রহ করেছিলাম, কিনে বাড়িতে শুনে শুনে একদম পচিয়ে দিয়েছিলাম। এবং তারপর মনে আছে আমার গ্র্যাজুয়েশনের পরে একটা চাকরি, আমি কয়েকটা চাকরির পরীক্ষা দিয়েছিলাম আর কি, সেগুলো জাস্ট বাড়ির লোককে মানে মা বাবাকে খুশি করার জন্যে, তো সেরকম একটা চাকরির পরীক্ষা দিতে বেরিয়ে আমি সোজা গ্রীষ্মঞ্চে ঢুকে গেছিলাম, কারণ সেদিনকে গ্রীষ্মঞ্চে অনুষ্ঠান ছিল আর রবিবার রবিবার পরীক্ষাগুলো হতো, রোববার সকালে সেদিনকে গ্রীষ্মঞ্চে অনুষ্ঠান, তপনদা সেখানে গাইছে, এই প্রথম তোমার লাইভ আমি শুনলাম। তারপরে অনেকগুলো লাইভ শো তোমার এরকমভাবে আমি দেখেছি, কিন্তু মানে একদম দর্শক হিসেবে টিকিট কেটে দেখেছি, তাই নাকি? একদম একদম, সেই সময়টা এরকমই ছিল তপনদা, যে তখন গান, নতুন গানের জন্য সবাই টিকিট কেটে অনুষ্ঠান শুনতে যেত, যে কে কি নতুন গান তৈরি করছে। একদম তাই, একদম। আরে ওই 90-এর দশকটা, ওটার প্রথম দিকটা, তখন সবাই নতুন গান তৈরি করছে এবং কি ভালো লাগছে শুনতে, মানে তখন আনএক্সপেক্টেড জিনিস মানুষ অনেক বেশি অ্যাকসেপ্ট করত, একটা নতুন কিছু অ্যাকসেপ্ট করার ক্ষমতা সেইটা তৈরি হয়েছিল সেই সময়টা। এটা শুরু হয়েছিল বলছি প্রতুলদার কাছে, আমি প্রথম এরকম গান শুনি, যেখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে গান তৈরি করেছি। পরবর্তীকালে অবশ্যই ধীরে ধীরে অনেকেই এসেছেন, এবং যে নামটা বলতেই হয় তার নাম সেই দিনের সুমন চট্টোপাধ্যায়, আজকের কবির সুমন। এবং আমার তোমার গান শোনা তারপরে শুভেন্দুদার বাড়িতে, তুমি তখন কবিতার গান করছো, চালুদার সঙ্গে তুমি এসেছিলে বাইকে করে, একদম দমদমেতে বাড়ি, দমদমের বাড়িতে অনেকক্ষণ বকেছি, একটু গান আমাকেই তো গাইতে হবে, গলা শুকিয়ে যায় না, একটু জল করে একটু গান। যখন তপনদা আমাকে এমন একটা গান, এমন কিছু গান, মানে তপনদা মানে এটা বলতেই হয় যে আমাদের বাড়িতে তপনদা এবং তপনদা আর সাথে, এবং তপনদাকে মনে আছে বসে বসে আয়কে যাবি, এইটা লেখো, এটা কাটো, ওটা লেখো, ওটা কাটো, আর আমি তো হচ্ছি প্রচণ্ড দজ্জাল টাইপের মহিলা, বাড়িতে ডেকে এনে খাইয়ে খাইয়ে তাকে এরম করি আর কি, মারি আর কি, তা তপনদা তার মধ্যে একজন। কিন্তু এই করে একটি গান আমাদের সুপার ডুপার হিট হয়ে গেছে, এত বছরও সেই গান, ওই গান ছাড়া আমি একটা অনুষ্ঠানও গাই না, সেটা হচ্ছে আয়কে যাবি, যদিও এখন সেটা গাইব না, কিন্তু আমার তপনদার সব থেকে পছন্দের, তপনদার তৈরি করা আমার একটা গান একটুখানি একটুখানি শোনাই। তোমার কি মনে আছে গোধূলির রঙে? তুমি গাইলে একটু অন্তরাটা দু লাইন গাইতেও পারি আমি। গোধূলির রঙে আগুনের জ্বালা, বিকেল ঢলে সন্ধে হলে আগুন নেভার পালা, গোধূলির রঙে আগুনের
जाला बिकेल ढोले सन्धे होले आगुन नेभार पाला गुधुलीर रंगे आगुने चोखे आगो मोने मेघ माला कन्ना हुए झरार परे आगो नेवार पाला गुधुरी रंगे বাঙালিকে সারা পৃথিবীর বাঙালিকে দিয়েছো সত্যি তাই বিরাট কন্ট্রিবিউশন তেমনি জয়ের সুর এই গানটা তৈরি করার পাশের ঘর থেকে হয়তো প্রচন্ড ঝগড়া হয়েছে দুজনের বুঝেছো মানে আমার ওর মুখ দেখলে কিরকম একটা লাগছে এরকম হয় মাঝে মাঝেই হয় আমার তা কিন্তু যখন পাশের ঘরে বসে বাজায় তখন না আমার অশান্তিটা চলে যায় বা কোথাও টুকরো টাকরা কাজ করতে গিয়ে দেখলাম ওর কোনো একটা গানের সুর কোনো একটা গানের সুর করেছে সেটা কানে চলে এলো তখন আর অতটা রাগ থাকে না আর কি ওই জন্য এই এই কারণেই আমাদের একুশ বছর কেটেছে আর অন্য কোনো কারণ নেই কিন্তু আমার কারণটা জিজ্ঞেস করলে না এটা তো ওর কারণ তুমি ভালো বলো আমার 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 অ্যাকচুয়ালি বড্ড মায়া পড়ে গেছে এতদিন থেকে থেকে জানো আর কিছুই না মায়া পড়ে গেছে এই গানটা তৈরি হয়েছিল আমার মনে আছে আমি আমার সোপ্রানো আমার স্টুডিও জানো তো ছিল ছিল তো সেইখানে অফিস ঘরে বসে এই গানটা লেখা যে গানটা গাইতে এই সোপ্রানো বলতে মনে পড়ে গেল জয়ের গান জয় সোপ্রানো তো অনেক কাজ করেছে মানে অ্যাকচুয়ালি আমাদের নতুন গান তৈরির একটা এবং রেকর্ডিং হওয়ার মানে একটা কারখানা ছিল সেটা সোপ্রানো কত গান যে ওখানে তৈরি হয়েছে ওইদিকে HMV স্টুডিও আর এদিকে সোপ্রানো এর মধ্যেই বাংলা গান সারা বছর যা হয় সব রেকর্ডিং হতো 90s ওখানেই রয়েছে একদম এবং 2009-10 অবধি তো হয়েছে আমার মনে হয় আর তপনদার সাথে ওই সোপ্রানো স্টুডিওতে যাওয়া আসার সূত্রে তো দেখা হতো এবং তখন তপনদার আমার যেটা সব থেকে ভালো লাগতো আমাদের সবার মধ্যে সেটা তখন ভীষণ ছিল কে কি নতুন গান তৈরি করছে সেটা সবাই আমরা জানতাম মানে তপনদা হয়তো অন্য কারোর জন্য কোনো একটা গান লিখেছেন সুর করেছেন বা তপনদা নিজের কোনো অ্যালবাম করেছেন করছেন তখন রেকর্ডিং চলছে সেই গানগুলো আমাদের শোনাচ্ছে আমি হয়তো অন্য কারোর গান করছি সেটা আবার তোমাকে ডেকে শোনালাম অফিস থেকে এসে তুমি শুনলে সেই গান তোমার মুখস্থ হয়ে যাচ্ছে সাংঘাতিক একটা এক্সচেঞ্জের জায়গা ছিল আর সেরকম জায়গা থেকেই
তপনদাকে আমরা অনুরোধ করতাম, মানে লোপার ক্ষেত্রে একমাত্র আমার সুরের ওপরে কথা লিখেছে তপনদা, একদম কারোর ক্ষেত্রে লিখতো না, বলতো লোপা যদি গায় তাহলে তোমার সুরে আমি লিখবো। তা সেরকম কয়েকটা গান তৈরি আমাদের তৈরি হয়েছে এবং সেই তৈরির সময়গুলো ভারী চমৎকার। আমাদের বাড়িতে বসে আমরা খাওয়া দাওয়া করছি দুপুর থেকে, আর একটু একটু করে গান তৈরি হচ্ছে, এবং তপনদা আমাকে সুরের ক্ষেত্রে প্রচন্ড হেল্প করতো। মানে হয়তো আমি একরকম সুর করেছি কিন্তু সেটা হয়তো কথাটার ক্ষেত্রে ম্যাচ করছে না, কিভাবে বললে সেটা ভালো লাগবে, বা সুরের হয়তো সামান্য একটু অদল বদল করে দিলে সেই কথাটা আরো সুন্দরভাবে পৌঁছে যাবে, সেগুলো তুমি সবসময় হেল্প করতে। একটা অদ্ভুত কম্বিনেশন ছিল সবটা মিলিয়ে, এটা খুব দরকার, খুব দরকার। আর না পরিবেশটা ছিল একটা অদ্ভুত, মনের তাগিদ ছিল এক রকম, মানে অন্যরকম একদম। আমার মনে আছে একটা গান শুনে পরে বলবো যে গল্প, থাক মনে পড়ে গেল এখন। না আমি আমি একটা গানের কথা বলছি, মানে তুমি কি বলছিলে কিছু? না না পরে বলবো। আমি একটা গানের কথা বলছি, এটা 2003 এর ঘটনা। লোপা আমাকে বলল যে দেখো এবারে পূজোর গান রেকর্ডিং হবে, এবার আমাকে সবাই এত কঠিন কঠিন গান দেয়, মানে কঠিন কঠিন মানসিকতার গান দেয়, আমার একটা ইমেজটাই কেমন হয়ে যাচ্ছে, একটা যে আমি সারাক্ষণ একটা বিদ্রোহ করছি, সারাক্ষণ প্রতিবাদ করছি, এরকম মনে হয়। একটা মিষ্টি প্রেমের গান কিছু যদি তুমি বানিয়ে দাও তাহলে খুব ভালো হয়। তা তখন আমি একটা সুর বানালাম এবং তপনদা সেইটার পরে লিখলো। তা সেই গানটা আমারও খুব প্রিয়, লোপারও খুব প্রিয়। লোপা খুব মিষ্টি গেয়েছিল আর কি, মানে এখন আর অত মিষ্টি নেই, এখন কিরকম একটা আবার ধরপাকড় টাইপের হয়ে গেছে গানটা। কিন্তু এই এই গানটা একটু গাও না, চলো গাই যে গানটা বলছি সেটা শুনুন, মানে আশা করি আপনারা এনজয় করবেন। আর আমরা একটু ওই সময়টা থেকে ওই সময়টাকে রিভিজিট করছি আর কি, আপনাদের সেটার সাথেই শরীক করছি আর কি। দেরি না না মেঘ ছড়ানা দিন তানানা ভিজতে চাই ক্লান্ত মন শুকনো জীবন দে ভিজিয়ে দে আমার মেঘলা দিন বৃষ্টিহীন আর ভাল লাগে না দীর না না মেঘ ছড়ানা দিন তানানা ভিজতে চাই ক্লান্ত মন শুকনো জীবন দে ভিজিয়ে দে আমার মেঘলা দিন বৃষ্টিহীন আর ভাল লাগে না দীর না না মেঘ ছড়ানা দিন তানানা ভিজতে চাই যাশনার মেঘ সরে অন্য কারোর আকাশে ভিজে হাওয়া আয় ছুটে ঘিরে থাক যার পাশে ও যাশনার মেঘ সরে অন্য কারোর আকাশে ভিজে হাওয়া আয় ছুটে ঘিরে থাক যার পাশে মেঘ যা দেখিস তুই মনের কথা তোকে বলবো পরঝরে অন্তরে দে ভিজিয়ে দে না দের না মেঘ ছড়ানা দিন তানানা ভিজতে চাই দের না মেঘ ছড়ানা দিন তানানা
ভিজতে চাই। আসলে আর একটা কথাও বলার দরকার, যে কথাগুলো হয়তো সবসময় সব গান গাওয়ার সময় বলতে পারি না, সেটা হচ্ছে সবাই তো আমরা সবাইকে ভিতর থেকে চিনি না। মানে এই যে তপনদা আমার জন্য গানটা লিখেছে, খুব মিষ্টি গান, কিন্তু এর পরের একটা ওটা গাওয়া উচিত ছিল আমার, যে রাখ না সাহস করে তোর মাথা আমার কাঁধে। মানে এটা হচ্ছে আমার মতো কথা, সবাইকে বলা সম্ভব না, সবাই বুঝবেও না এটা। তাই এটার জন্যই তপনদা কিন্তু হিট, যাই বলো, আমার জীবনে একটা হিট ক্যারেক্টার। জয়, তোমার তৈরি একটা গান শুনি না, তোমার মুখে সোপ্রানের তৈরি, সময়টা যখন ওই চলে গেছি আর কি। হ্যাঁ, সোপ্রানো স্টুডিওর কথা হচ্ছে যখন 2005 তখন শুভমিতা আমাদের ইন্ডাস্ট্রিতে ঢুকেছে এবং ঢুকেই সাড়া ফেলে দিয়েছে, এত অপূর্ব গাইছে, এত তৈরি গাইছে, শুভমিতার গানে সবাই আমরা পাগল। এই তপনদার স্টুডিওতেই রেকর্ডিং, বৃষ্টি পায়ে পায়ে গানটা, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, অর্ণাশীলের লেখা। অর্ণাশীল নিজে অত্যন্ত গুণী একজন মানুষ, আর আরেকটা পরিচয় হচ্ছে শ্রীকান্ত দাস স্ত্রী, আমার বৌদি হন উনি, আমি ইন্ডাস্ট্রিতে একজনকেই বৌদি বলে ডাকি, সেটা অর্ণাদি। অসম্ভব ভালো লেগে, ভীষণ সুন্দর। তা এই গানটাও তপনদার চোখের সামনেই তৈরি হয়েছে, আমি একটুখানি গাইছি, কারণ লোপা যখন গায় আমার গান কেউ শোনে না। এরপরে আমি যখন কিছু বলবো, একটা ছোট্ট তিন অক্ষরের শব্দ বা দু অক্ষরের শব্দ, তখন খারাপ হয়ে যাব আমি। শব্দটা অন্য কিছু না, ঢং। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রং ধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রং ধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যারে, এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা, তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রং ধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ঢেকে থাকা সেই রং ধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, কখন আমাকে একা করে দিয়েছো, আমি দেখছি আওয়াজগুলো কমে যাচ্ছে, এত সুন্দর গাইছেন, আর গানটার জন্য একটা অন্য ভার্সন শুনলাম আজকে। থ্যাংক ইউ তপনদা, থ্যাংক ইউ। সকল কি ভালো ভালো সব, আমার মনে আছে এটাতে জয়ের তবলা বসে আলোচনা হচ্ছে তোমরা, যেটা কি হবে ম্যানেজমেন্টটা নিয়ে তবলার সঙ্গে,
একতালটা এরকম করে বাজবে তার সঙ্গে গিটার। কি ভালো দিনগুলো ছিল সত্যি। হ্যাঁ, আর আমিও খুব লাকি যে একদম মানে মানে গানের আতুর ঘর থেকে সব কথার সঙ্গে থাকি আর কি, তাই তো থাকতাম। এখন আর এঘর এখন বড় হয়েছে বলো, এখন তো না না, এখন আসলে আমার একটা স্টুডিও হয়েছে নিজের, এবার সেখানে গিয়ে ম্যাক্সিমাম সময় কাজ করি। ওর একটা বুটিক হয়েছে, সেটার নাম প্রথা, সেখানেও সারাক্ষণ পড়ে থাকে, ফলে বাড়িতে ওর সাথে আমার দেখা হয় রাত্রিরে। ও যখন ফেরে আমিও যখন ফিরি তখন তখন আর গান বাজনা করার এনার্জি কারোর মধ্যেই থাকে না। কিন্তু এই অনুষ্ঠানটা আমাদের কোথাও একটা একসাথে আবার অনেকদিন পরে গান বাজনা করার সুযোগ করে দিয়েছে, এর জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ তপনদার কাছে এবং এই অনুষ্ঠানের সাথে সবার সঙ্গে কৌশিকের কাছে। তারপরে একটু গান শুনি লোপার কাছ থেকে, একটু অন্য জনারে। আধুনিক গান তো শুনলাম, তুমি তো অনেকগুলো জনারে কাজ করলে, রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি। দেখো খুব সত্যি কথা বলতে কি, রবীন্দ্রসঙ্গীতটা আমার একদম মানে জন্মের পর থেকে আমি রবীন্দ্রসঙ্গীত শুনছি এবং সেই থেকেই শেখাটাও সেখান থেকে, এবং আমি খুব রিচুয়ালি শিখেছি রবীন্দ্রসঙ্গীত একদম ছোট্ট বেলার থেকে। আর কিন্তু যেটা লোকগান যেটা গাই আমি, সেটা কিন্তু আমি একেবারে তার আধুনিকীকরণ করে আমি আমার নিজের মতো গাই, মানে তাই তো গাই। হ্যাঁ, আর আমি ওটার সঙ্গে আমার কোনো চর্চা নেই, কিন্তু আমি একদম তাক থেকে পারি ফুট করে গিয়ে দিই নিজের আনন্দে। আর এটা করতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে, কালিকার কথা। কালিকাকে যখন বললাম কালিকা আমি এরকম করতে চাই গান, তখন কালিকা আমাকে বলেছিল যে তুমি লোকগান গাইছো এটা ভেবে গেও না, তাহলেই দেখবে তোমার কোনো সমস্যা নেই। আর আমি সেটা সত্যি ভাবিও না। তা কি গাইবো বলো? লালনের একটা গান গাই, কেমন? লালন শাহির একটা গান গাইছি, দুজনে আছি যখন একটু ওই রকম করেই গাইছি। বাড়ির কাছে সেথায় এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না বেড়ে অগাধ পানি ও তার নাই কি সে গায়ে যাই রে,
একদিনও না পড়শির কথা ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে কি বলবো পড়শির কথা তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে ও সেখানে থাকে শূন্যের উপর খনেক থাকে শূন্যের উপর খনেক ভাসে নীরে ও সেখানে ভাসে আমি একদিনও না পড়শি যদি আমায় ছুঁত আমার জম যেত না সকল যেত ঘুচে পড়শি যদি আমায় ছুঁত জম যেত না সকল যেত দূরে ওরে সে আর লাল অনেক থানে রয়ে সে আর লাল এক থানে রয়ে তবু লক্ষ যোজন দূরে তবু যোজন দূরে আমি একদিনও না অপূর্ব 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 এই আবেগ এই বলা গানটা বলা এত ভালো বললে এত ভালো বলছো অসম্ভব ভালো আচ্ছা হরিনাম লিখে দিও অঙ্গে ও যখন গাইছি আমার একজনের কথা মনে পড়ে গেল
আমি তো লালনকে দেখিনি, যাকে দেখেছি তার হাত ধরে লোপা গানের জগতে এসেছে। সমীরদা চাঁদু, আমি ডাকনামে ডেকেছি বরাবর চাঁদুদা, অদ্ভুত এক মানুষ, একটু লোপা তোমার মুখ থেকে শুনবো। আমি একটা মজার গল্প বলবো চাঁদুদাকে নিয়ে। সমীর চ্যাটার্জি মানে মানে সত্যি কথা, আমি এখানে বসে আছি দুজন মানুষের পাশে যারা দুজন তৈরি করে, আর আমি শুধু গাই, কিন্তু ওইটা ঈশ্বর আমাকে মানে তুমিও গানটা গেয়েছো একটা সময় ভীষণভাবে, তারপর তুমি দুষ্টু হয়ে গেছো, সেই জন্য তুমি আজকাল আর ঠিকঠাক করে গাও না, যাই হোক সেটা পরের প্রশ্ন। কিন্তু আমি যার জন্য আমি লোপামুদ্রা মিত্র হতে পেরেছি সেই মানুষটি সমীর চট্টোপাধ্যায়। একটু ধরিয়ে দিলেই মানুষ বুঝতে পারবেন, বেণীমাধব তোমার বাড়ি যাব তার সুর, ডাকছে আকাশ ডাকছে বাতাস তার কথা এবং সুর, ধাদিনা নাতিনা তার সুর, শাঁকোটা দুলছে তার সুর, আরও শক্তি চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এরকম প্রচুর গান, হরি হে দীনবন্ধু তুমি আমারও বন্ধু বাপেরও বন্ধু, এরকম কথার গানও তিনি লিখেছেন। তা এই মানুষটি মানে আমি সামনে এসেছি, কিন্তু কোনো দিন আজ পর্যন্ত কোনো 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 মিডিয়ার সামনে আসেননি, এবং খুব নিভৃতে চলেও গেলেন, দু বছর হতে চলল। তা এই মানুষটার কাছে বড় হয়েছি বলেই আমার যতটুকু জীবনে পাগলামো, যতটুকু জীবনে মনুষ্যত্ব, যা কিছু ভালোবাসা এবং চিৎকার করা, আমি সবটাই বোধহয় এই মানুষটার কাছ থেকে পেয়েছি। মানে সবচেয়ে সত্যি কথা বলতে কি, যে আমাকে খুব বিগড়ে দিয়েছে এই মানুষটা, এবং এক এক সময় মনে হয় এই ধরনের মানুষ, মানুষের কাছে বড় হয়েছি বলে আজকের সময়টা বড্ড টাফ হয়ে যাচ্ছে আমাদের কাছে, কেননা যে মানুষটা একটা একটা খাটিয়াতে সারা জীবন কাটিয়ে দিতে পারলো, আমরা সময়টা বলছো পাগলদের নয় শিয়ানাদের, হ্যাঁ নাকি পাগলদের নয় শিয়ানাদের সময়, হ্যাঁ বলতো এখন, আর দুটো মিলিয়ে কিন্তু শিয়ানা পাগল হলে খারাপ হয় না। একটু চাঁদুদার গান করো না, চাঁদুদার গান করি একটা। এই যে অজানা অজানা গান একটু গাইছি, অসুবিধা লাগছে না তো? লাগার কথা নয়, আপনারা ভালো মানুষ। একটা কাকার সব থেকে পছন্দের কবিতার কবিতার থেকে গানই গাই। শক্তি চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা, তোমার আমার মধ্যে ছিল নীল হ্যারিকেন। আর একটা মজার কথা বলে নি, তপনদা কাকার কথা এবং সুরে রেকর্ড করবে, খুব ভালো কথা, একটা সুন্দর গান কাকা দিয়েছে তপনদাকে। এবার তপনদা আমাকে ফোন করেছে একদিন, হে লোপা কি গাইছো কিছু বুঝতে পারছি না, তুমি কি করে গানগুলো বোঝো আর কি করে গাও? আর সেটাই হচ্ছে কাকা, পরের দিকে কিন্তু ভালো গাইতো জানো তো, তুমি যখন পেয়েছো তখন খুব খারাপ গান গাইতো। এই অবস্থা আমিও কাজ করেছি, আমি বেশ কিছু গান অ্যারেঞ্জ করেছিলাম, এবার কিভাবে মানে কাকা যে কি বলতে চাইতো আর কি সুর গাইতো কিছু বুঝতে, পুরোটাই আন্দাজের উপরে করতে আর কি। ঘর তখন ছোট্ট ছিল অনেকটা ঠিক তোমার মতো, মলিন ছেড়া জামার মতো, দু একটি পানামার মতো। এ ঘর তখন ছোট্ট ছিল অনেকটা ঠিক
তোমার মতন মলিন ছেড়া জামার মতন দু একটি পান আমার মতন এ ঘর তখন ছোট্ট ছিল অপূর্ব 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 আমি গানটা শুনছিলাম, অনেকগুলো কথা মনে পড়ছিল, তার মধ্যে জয়ের গিটারটা আর ওর গানটা মনে হচ্ছিল সত্যি সত্যি স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং বলে না, বন্ডিং, সাংঘাতিক বন্ডিং। এটা আমাদের ঠিক স্বামী স্ত্রীর বন্ডিং না, এটা আমাদের গানের ভালোবাসার বন্ড। হ্যাঁ না, এটা আমাদের ভালোবাসা বলতে চাইছি, এটা না ওই একসঙ্গে থাকার অভ্যেস। এটা আবার কিন্তু ওই মায়া পড়ে গেছে বলবো, প্রথমে যেটা বলেছিল আমি আটকেছি ওখানেই, ওর মায়া পড়ে গেছে। আমি সত্যি কথা বলছি, মানে জয়ের সঙ্গে তো আমার প্রথম আলাপ, বাজনা জয় তখন বাজায়, এইটা আমি রোজ, মানে জয় জবের থেকে আমার সঙ্গে স্টেজে বাজায় না, আমি প্রত্যেকটা মুহূর্ত জয়কে মিস করি এখনো পর্যন্ত। এবং তোমার আমার ছোট্ট সে ঘর আজকে দেখার সময় পেলাম, ছোট্ট সময়, সেটা তোমার জন্য কি সৌভাগ্য আমার, এরকম একটা কমপ্লিমেন্ট পেলাম। জয়, তুমি তো অনেক সিনেমাতেও কাজ করছো,
তোমার ছবির থেকে যদি কোন একটা গান তুমি একটু শোনা, অনেক সিনেমা নাম বললে শেষ হবে না। একটু মুশকিল হচ্ছে কি, আমি নিজে যে গানগুলো বানাই ওই বানানোর সময়টুকু অবধি আমার গাওয়ার দায়িত্ব থাকে, তারপরে সবাই যখন গেয়ে ফেলে তখন আমার সে গান গাইতে ইচ্ছে করে না, গাইতে পারিও না, কারণ তখন মনে হয় গানটা খুব কঠিন, মানে বানানোর সময় বুঝতে পারি না, কিন্তু কেউ যখন গাওয়ার পরে শুনি তারপরে আমি গাইতে যাই তখন ভীষণ কঠিন লাগে। ওইটা গাও না, মানে সিনেমা নয়, ওয়েব সিরিজের গান তানসেনের তানপুরে, ওটা প্রচন্ড কঠিন গান তানসেনের তানপুরে, ওটা আমার পক্ষে সম্ভব না গাওয়া, খুব খুব কঠিন গান। রাজীবের লেখা একটা গান আছে, সেই গানটা আমি মানে ভিখিরির মতো চেয়েছিলাম, কিন্তু বলেছিল এটা নাকি ছেলেদের, ওটা একদমই চাইনি ও, আমি রেকর্ড করার পর ওর তখন মনে হয়েছিল যে না 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 কথা, এটা রং ইনফরমেশন সাপ্লাই করছো। ওই দেখো কি ভালো গানটা, এটা আমি আমি একটা বেকায়দায় পড়ে গিয়েছিলাম, কারণ এটা রাজীব আর অনির্বাণ ওরা দুজন মিলে লিখেছিল, আমি সুর করেছিলাম একটা অন্য প্রজেক্টের জন্যে, কিন্তু সেই প্রজেক্টটা ফাইনালি হয়নি, তারপরে সেই গানটা আমাদের তাগিদ থেকেই আমরা সবাই নিখরচায় প্রত্যেকে কন্ট্রিবিউট করে কাজটা করি, সেই গানটা একটুখানিক শোনাচ্ছি। তোমার কেড়ে নিতে চাই যত, এমন একটা না ছোড় বান্দা ছেলে, দুঃখ তোমার কেড়ে নিতে চাই যত, এমন একটা না ছোড় বান্দা ছেলে, সুখের দিনে নাই বা পেলে পাশে, খবর দিও হঠাৎ কান্না পেলে, দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত, এমন একটা না ছোড় বান্দা ছেলে, সুখের দিনে নাই বা পেলে পাশে, খবর দিও হঠাৎ কান্না পেলে। তোমার খবর ভুল ঠিকানায় চিঠি, তোমার খবর গেরস্থালির গান, কেমন আছো আগেও যেমন ছিলে, বৃষ্টি ভেজা এক জীবনের স্নান, এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি সারা জীবন ভিজিয়ে দিয়ে গেলে, এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি সারা জীবন ভিজিয়ে দিয়ে গেলে, মেঘলা দিনে নাই বা পেলে পাশে, খবর দিও হঠাৎ কান্না পেলে, মেঘলা দিনে নাই বা পেলে পাশে, খবর দিও হঠাৎ কান্না পেলে, খবর দিও হঠাৎ কান্না পেলে, খবর দিও হ।
হঠাৎ কান্না পেলে। চমৎকার চমৎকার, কি ভালো গাইটা, তেমনি ভালো লিখেছে। হ্যাঁ এটা জয় রেকর্ড করে খুব সুন্দর। এটা এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আজকে যাদবের জন্য গাইলাম। যাদব আমাদের তো খুবই কাছের মানুষ, আর ও এই অনুষ্ঠানটার জন্য ও বেড়াতে গেছিল, একদিন আগে ফিরেছে। ওর অনুরোধে এই গানটা আজকে শুধুমাত্র ওর জন্য গাইলাম, তার সঙ্গে আপনাদের জন্য। বাহ লোপা, তোমার গান শেখার সময়টা রবীন্দ্রসঙ্গীত, তারপরে চান্দার সঙ্গে দীর্ঘ সময় রবীন্দ্রসঙ্গীত, তারপরে রবীন্দ্রসঙ্গীত খুব অল্প বয়সে থেকে শিখেছি, তারপরে আমি খেয়াল শিখতে শুরু করি। ধরো তখন একটু লেটেই আমি গান বাজনাটাকে সেই মানে সিরিয়াসলি করতে শুরু করেছি, সেটা ধরো ক্লাস 9-10 থেকে, মানে চান্দুয়া বলেছিল 8-9 এরকম সময় থেকে। রীতা রায়ের কাছে শিখেছি, পণ্ডিত অরুণ ভাদুরীর কাছে শিখেছি, সুকুমার মিত্রর কাছে শিখেছি, সেখানে আমিও গেছি। হ্যাঁ অল্প যদি, হ্যাঁ আমি খুব নিয়মিত করে যেতাম। আর তারপরে তো সুভাষ চৌধুরীর কাছে রবীন্দ্রসঙ্গীত পরে শিখেছি, সুবিনয় রায় এবং অরবিন্দ বিশ্বাসের কাছে আমরা স্টেট মিউজিক একাডেমির তখন স্কলারশিপ পেয়ে তখন শিখেছি। খুব একটা খুব ভালো মানে শেখার সময় কাটিয়েছি। ভালো ভালো, সবচেয়ে বড় কথা গুরু ভাগ্য আমার ভীষণ ভালো। আর সব ধরো দুজনেই সুকুমার মিত্র এবং মাস্টার, দুজনকে আমি মাস্টারমশাই বলতাম, জয়ের সঙ্গেও পরিচয়, জয়কেও খুব ভালোবাসতেন দুজনেই। আর সুকুমারটা ভারি ভালো মানুষ ছিলেন, ইয়েও তাই, মাস্টারমশাই অরুণ ভাদুরীও তাই, এরকম মানুষ হয় না, মানুষ হয় না। এবং তারা আমাকে এই যে আমি একদম নতুন ধরনের গান গাইছি, মানে তাদের তো এই এইটা মেনে নেওয়ার কথা নয়, কিন্তু তারা দুজনেই আমাকে খুব মানে উদ্বুদ্ধ করেছিলেন যে তুমি এই গানে গাও, মানে এটাই হবে। আর আমাকে আমার গুরুজি, আমি যামিনী গাঙ্গুলির কাছে শিখেছি, গুরুজি মানে কেলেঙ্কারি, ফুটপাতের গান। হ্যাঁ আধুনিক গান মানে ফুটপাতের গান, একদমই ঠিক করে নাও কোনটা গাইবে, ফুটপাতের গান না ভদ্রলোকের গান। এটা অনেকেই জানো না তোমরা, আমি কিন্তু 89-এ আমি কিন্তু রেডিওতে ভজনে বিহাই, 89 এবং এটা মানে ভজন আমি গেয়েছি, এটা কেউ মানে আমি নিজেই এক এক সময় একটু শুনি না, না পাগল না কিন্তু মনে নেই বোধহয় নাকি, না না মনে নেই, অর্ধেক কথা ভুলে গেছি কি মানে এদিক ওদিক মনে নেই, চর্চা না থাকলে মনে থাকে না তো, আর এত গান জমতে থাকে। তার একটু রবীন্দ্রসঙ্গীত শুনি না চলো। উঠে দূরে সেই সুর
নারায়ণ গান শুনেছি, তার মধ্যে যেটা মিস করছি মানে যে দুটো গান তুমি গাইলে জয়ের সুর, সে তো আমার লেখা, একটু আমার লেখা নয় অথচ জয়ের সুর। না না, আজকে কিন্তু আমরা ভেবে এসেছি যেটার মধ্যে তুমি আছো, আমার যদি সুরের কোনো গান হয় সেই গানই হবে। তুমি আমার মানে ও যেগুলো গাইবে হিট চরিত্র। কি হচ্ছে হিট মানে যে গান রোজ, মানে হয়তো তপনদার সঙ্গে বহুদিন পর দেখা হয়েছে কিন্তু তপনদার নামটা তো মানে তপন সিনহা, তপন সিনহা রোজই বলে লোকে কিভাবে কে জানে কে তপন সিনহা ছবি করে না কি করে, দেখাতে তো পারি না। তা যাই হোক, কেউ থেকে বলো সঙ্গে যাব আমি। ঠিক আছে, একটা গানের কথা আমি বলছি, সেটা 2004, আমার সাল ভীষণ মুখস্থ থাকে আর লোপা পুরো ভুল ইনফরমেশন দেয়। কিন্তু আমার আর মালার মালার গন্ডগোল, ও একদম পুরো অন্য সাল বলবে, অন্য অ্যালবাম বলবে, যাই হোক আমার মনে থাকে। মানে বিশেষ করে একটা পিরিয়ডের কাজ আমার ভীষণভাবে মনে আছে, যে সময়টার স্মৃতি রোমন্থন করছি আমরা। 2004 সালে লোপার অ্যালবাম ঝড় হতে পারি, সেইখানে একটা গান ছিল মন দেউড়ান বুকেতে আনচান। এই গানটা খুব উৎসাহ নিয়ে ওই আমরা একদিন বসলাম, তপনদা লিখতে বেশি সময় নিত না, আগে সুরটা শুনতো, সুরটা শুনে তারপর গল্প টল্প করে খাওয়া দাওয়া করে টোরে তারপর টুক করে লিখে ফেলতে, একটা সেই অদ্ভুত একটা চিরকুটের মধ্যে। আর তপনদার, হ্যাঁ তপনদার হাতের লেখা তপনদার পরে কারোর পক্ষে বোঝা সম্ভব ছিল না, বিশেষ করে গানের যখন লিখতো তপনদা। তা এরকমই একটা গান, তা এইটার আগে একটা ফোনেটিক্স আমি অ্যাড করেছিলাম, সেটার নাম, সেই ফোনেটিক্সটা হচ্ছে জাম্বুরা জাম্বুরে জুম জুম্বা। এবার তখন আমি জানতাম না জাম্বুরা মানে কি, আমি একটু অ্যাফ্রো অ্যাকসেন্ট হিসেবে ওটা ইউজ করেছি, একটু লোকে ভাববে অ্যাফ্রো গান মানে ওরকম টাইপের একটা ফিলিং। তারপরে একটা অনুষ্ঠানে রেকর্ড হওয়ার পর লোপা গাইতে গেছে, তখন একজন বললেন যে পূর্ববঙ্গে জাম্বুরা নাকি বাতাবি লেবুকে বলা হয়। এবার গানটা একদমই বাতাবি লেবু নিয়ে নয়, কিন্তু কোথাও মানে সেটা আমরা তৈরি করার সময় আমাদের একবারও মনে হয়নি আর কি, মানে আমরা কেউই জানতাম না এটা। তখন যে জন্মেছে সে বছরে সে এখন সাবালক হয়ে গেছে, একদম 18 বছর। সুতরাং ওটা বলে কোনো লাভ নেই, সময় হয় বয়স বাড়ে ওই জন্য স্কেলটাকে নাবালক হতে হয়। সুতরাং ওই সব বলছি না, চলো আমরা জাম্বুরা গাই, এটা আমাদের আজকে লাস্ট গান হবে। একদম, জাম্বুরা জাম্বুরে জুম জুম্বা, জাম্বুরে zambura zambure zumba, zambura zambure zambura zambure zum zumba, zambura zambure zambura zambure zum zumba, zambura zambure mone deura
ते उड़ान भूखे ते अंचान उदासी हवाए आज बेदुइन टान दे उड़ान ना कबा कबा है छोटे राग भालो लगा गा दोल दे मधुर के रूवा माटी जा भूल जा पुरोनो घाटी पोशाकी जीवन के छुट्टी दिए ची एकोन शोन मोन दे उड़ान मोन दे उड़ान बुके दे अंचा उदासी हवा आज बेदुइन टान दे उड़ान कबा कबा थे छोटे तक भालो लगा गा ভালো লাগে যেই দেখি চুপি চুপি আধার মাকে ভালো লাগে ভালো লাগে যেই দেখি জো নাকি চুপি চুপি আধার মাকে ভালো লাগে ভালো লাগে যে পাখি উদাসী হাওয়ায় আজ বেদুইন টান দে উড়ান দে উড়ান কবা কবাতে ছোটে রাগ ভালো লাগা গান দে মাতুল কে রুয়া মাটি যা ভুলে যা পুরনো ঘাটি পোশাকি জীবন কে ছুটি দিয়েছি এখন শোন মন দে উড়ান জাম্বুরা দুজনকেই ধন্যবাদ দেব, জয়কে লোপাকে আজকে আসার জন্যে ধন্যবাদ দেব। আপনারা যারা এতক্ষণ বসে আমাদের এখানে একটা পাগলামি শুনলেন, আর সব সর্বাত্মকরণে চাইব যে কেসিসি আড্ডা আরও ভালো হোক, আরও বড় হোক। কৌশিক আরও চেষ্টা করুক আগামী দিনে যেন আমরা আরও এগোতে পারি এই কেসিসির আড্ডা নিয়ে। ধন্যবাদ আপনাদের সকলকে, নমস্কার, ধন্যবাদ।